যে অনেকে বলেন যে আব্দুল কাদের জেলানি তিনি মায়ের পেট থেকে পাড়া কোরআন শরীফ শিখে এসেছেন এবং যদি এটার কোনো প্রতিবাদ করা হয় তাহলে বলে যে আমাদের দেশের বড় বড় আলেমরা তারা কি মিথ্যা কথা বলে ভাই এই সমস্ত কথাবার্তা যেগুলো কোরআন এবং হাদিসের পরিপন্থী কথা কারণ আল্লাহরব্বুল আলমিন কোনো পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি কোনো নবী রাসুলগণকেও সৃষ্টি করেননি যে তারা মায়ের পেট থেকে সেই আসমানি কিতাব সেটা কোরআন হোক বা অন্য কোনো হোক তারা শিখে এসেছেন এরকম না তাহলে আব্দুল কাদের জেলানি রাহেমা হল্লাহ তিনি একজন সাধারণ মানুষ তিনি কি করে তার মায়ের পেট থেকে পাড়া কোরআন শরীফ মুখস্থ করে তিনি ভূমিষ্ঠ হন এগুলো সম্পন্ন একটা মিথ্যা কিচ্ছা কাহিনী যেগুলো শোনা বলা এমনকি এগুলো বিশ্বাস করা সবই পাপ তাই এই সমস্ত কথা যারা বলেন তাদেরকে বোঝাতে হবে যে আল্লাহরব্ব আলমিন তার নবীগণকেও এই ধরনের কোনো মজে যা বা এই ধরনের কোনো দেননি যে তারা মায়ের পেট থেকে শিখে আসবেন নবীর সাহাবিগণ তারাও এই ধরনের কোনো পাননি বা আল্লাহ নবীর সন্তানরা তারাও এই ধরনের কোনো পাননি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে বা শিখে আসে তাহলে কি করে এটা আব্দুল কাদের জেলানি রাহেমাহল্লাহ তিনি এই এই শক্তি বা এই ক্ষমতা বা এই মজে যা তিনি কি করে লাভ করেন তাই এগুলো বলার থেকে শোনার থেকে এবং বিশ্বাস করার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রব্ব আলমীর যেন আমাদেরকে এই সমস্ত মিথ্যা যে কিচ্ছা কাহিনীর থেকে বলা শোনা বা এগুলো বিশ্বাস করার থেকে রক্ষা করেন তদ্রূপভাবে কোন কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে রসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে আল্লাহ আল্লাহরব্বাল আলমিন তার নাম মিথ্যাবাদীদের খাতায় লিখে দেন এবং তার স্থান জাহান্নামে নামে চলে যায় তো এগুলো মিথ্যা কথা এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না সবাই বোঝে যে কি করে মায়ের পেট থেকে একটা শিশু সে জন্মলাভ করে কোরআন হেফজ করে তো এগুলো বলারও কোনো আর প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء